হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও অনেকটা ভালো আছি। কালকের তুলনায় ভেবেছিলাম যে আজকের আর উঠতেই পারবো না। কালকের এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম যে ভীষণ শরীর খারাপ লাগছিল। আর তোমরা তো আগের ভিডিওটাই দেখেই নেবে, আমি এখনও সেই ভিডিওগুলো আপলোড দিইনি। যখন দেবো অবশ্যই দেখে নিও আমার ভিডিওগুলো, যে আমি কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম। অন্য একটা জায়গায় গিয়েছিলাম একটা দরকারে, সেখানে গিয়ে তো যাই হোক, আমি ভেবেছিলাম যে আজকের আর হয়তো উঠতেই পারবো না, কিন্তু আমি কালকের থেকে আজকের অনেকটাই ভালো আছি। তো আজকের ভালো থাকতেই হতো আর কি, এটা ভগবানের অশেষ কৃপা আশীর্বাদ বলো। কারণ যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম কালকের, তো ভেবেছিলাম যে আজকের আর আজকের সব দিনটাই মাটি হয়ে যাবে। আর আজকের দিনটা যে কতটা স্পেশাল আমার কাছে, সেটা তো অবশ্যই করে তোমরা বুঝেই যাচ্ছ আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা দেখতে থাকো, আশা করি বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, আজকের তোমাদের দাদাভাইয়ের আমি বলেই দিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের আজকে জন্মদিন, 6 ডিসেম্বর তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো তোমাদের দাদাভাইকে আমি প্রতি বছর মানে উইশ করে দিই রাত 12টার পরে। আর কালকে একটু ঝামেলাও করেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, তো সেই কারণে উইশ আর করিনি। ও ভাবছে যে অসুস্থ আছে, থাক ঠিক আছে, হয়তো ভুলেও গেছে বা অসুস্থ আছে তাই করেনি, তাই আমাকে নিয়ে কোনো কিছু মনে করবে না। কিন্তু ভিতরে ভিতরে আমরা অনেকদিন ধরে প্ল্যান করেই ছিলাম, আমি আর আমার ভাই, যে কী হবে না হবে। আর এদিকে আমার মাও সামিল আছে আমাদের সাথে, শুধু আমার বাপই জানে না, আর আমার এক ভাই থাকে, তার নাম পবিত্র, সে জানে না। কারণ এই দুটো মানুষকে বললে বন্ধুরা তোমাদের দাদাভাই জেনে যাবে যে আমরা কী কী প্ল্যান করছি না করছি, বুঝেছ? ওই জন্য ওই দুটো মানুষকে আমি জানাইনি, এখনও অবধি জানাইনি। তো আমাদের প্ল্যান হচ্ছে কি, যে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেলে তো তারপরে আমরা একে একে প্ল্যানগুলো সাজিয়ে নেব। আর ভেবেছিলাম রাত্রিবেলা কেক টেক কাটা হবে, কিন্তু রাত্রিবেলা অনেকে মানে আমার মা বাপি ওরা বেশি এ করতে পারে না, আর রাত্রিবেলা হলে বেশি রিচ হয়ে যাবে খাবারটা। সেই কারণে আমি বললাম ভাই দুপুরেই করা হোক, তো আমি হয়তো কিছু করতে পারবো না, আমার মা আর ভাই মিলে দুজনে মিলেই করবে মিলেমিশে। তো সকালবেলা বাজার করে এনে দিয়েছে ফ্রাইড রাইস, মাংস, তারপরে তোমার কেক, খুব খুব কম মানে অল্পের উপরে খাওয়া দাওয়া হবে। কারণ আমার তো মানে কি বলবো, আমার তো এই খাবারই হয়তো খাওয়াই যাবে না যেহেতু আমার প্রেশার। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা একটু বলো তো প্রেশার, হাই প্রেশার বা প্রেশার বাড়লে লবণ তো খাওয়া যাবে না ঠিক আছে, কিন্তু আর কী কী খাওয়া যাবে না তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করো, তাহলে আমি একটু উপকৃত হব। কারণ আমি আমার তো ডাক্তার বলেই দিয়েছে কী কী খাওয়া যাবে না যাবে না, বলেছে যে লবণ খাওয়া যাবে না, তারপরে তোমার মাংস খাওয়া যাবে না, আরও হেনা তেনা অনেক কিছু মানে বাদ দিয়ে খেতে হবে আর কি। তো আর কী কী মানে খাওয়া যাবে না বা প্রেশার কন্ট্রোলে আসার নর্মাল করার জন্য কী কী খাওয়া যাবে, সেইগুলো তোমরা তো আমার একটা পরিবার, তো তোমরা হচ্ছে একটু বলে টলে দিও, তাহলে আমি সেই মতো চলবো। কারণ আমার ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিলো কালকের একটা জায়গায় গিয়ে, মানে আমাদের দাদাভাই আর আমার মা ভীষণ টেনশানও করছিলো আমাকে নিয়ে। আর বাড়িতে এসে বন্ধুরা ভীষণভাবে মাথায় জল টল ঢেলেছিলাম অনেকবার, আর ভীষণ শ্বাসকষ্টের মানে কষ্ট হচ্ছিলো, বুঝতে পারলে তো। সেই কারণে বন্ধুরা আজকের অনেকটা ভালো আছি, তাই ভিডিওটা বানাতে পারছি। দাদা ভাই, আমি যে মানে এত উৎসাহিত মানে কী বলবো, এত আনন্দ যে কালকের থেকে আমি অনেকটা ভালো আছি, তো আমি অনেক কিছু হয়তো ভুলভাল বকে ফেলছি, তোমরা সেইগুলো কিছু মনে করো না, সেইগুলোকে ইগনোর করে আমার এই ভিডিওটা তোমরা পুরোটা ওয়াচ করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন? তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ আছে, দুপুরে কেক আনবে। আর আগে তো বলেই দিয়েছি তোমরা তো জানোই যে
চিলি চিকেন কি চিকেন কষা, যাই হোক মোটামুটি একটা হবে, ঠিক আছে? যাই হোক না কেন, তোমাদের সাথে শেয়ার করব। আর ফ্রাইড রাইস হচ্ছে খুব কমের উপর দিয়েই হবে আর কি, কারণ তোমরা তো বুঝেই গেছো যে আমি অসুস্থ আর আমার এই সব খাওয়া যাবে না, তাই সেই কারণে খুব হালকার পাতলার উপরেই হবে। আর বেশি আয়োজন করা হচ্ছে না, কারণ লোকজন কেউ নেই, আমরা ঘরে ঘরে সবাই মানে আনন্দ ফুর্তি করব আর কি। আর খুবই মানে যেটুকুনি তোমাদের দাদাভাইকে আনন্দ দিতে পারি আর কি। তো যাই হোক, তোমরা সবাই তোমাদের দাদাভাইকে, যারা বড়রা আছো তারা আশীর্বাদ করো, আর যারা ছোটরা তাদের অনেক ভালোবাসা দিও, আর বন্ধুবান্ধবরা শুভেচ্ছা দিও, তাহলে আশা করি তোমাদের দাদাভাইয়েরও ভালো লাগবে। আর যেহেতু আমি ভিডিওটার কমেন্ট যদি দেখতে পাই যে হ্যাঁ অনেকে কমেন্ট করেছো বা শেয়ার করেছো, আমি ভীষণ 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 আনন্দিত হব, জানবো যে আজকের ভিডিওটা করা আমার সার্থক হয়েছে। আজকে আমি সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি খুব একটা ভালো হয়তো ব্লগ ভিডিও বানাতে পারি না, আমি যেমন তেমনটাই দিই, কোনো মানে যে এক্সট্রাভাবে যেভাবে করে আর কি, সুন্দরভাবে ব্লগ ভিডিও করতে হয়, টাইটেল থাম্বনেল দিয়ে সুন্দরভাবে এ করতে হয়, সেগুলো হয়তো আমি পারি না, কিন্তু তবু যেরকম পেরেছি সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি পুরোটা ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো, আমি ভীষণ খুশি হব, জানবো যে আজকের আমার হাজব্যান্ডের জন্মদিনে এটাই হচ্ছে তার আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা তোমাদের। তো এখন এই পর্যন্ত আমি ভিডিওটা এই পর্যন্ত করলাম, আর এর পরে কী হতে চলেছে তো মানে সমস্ত কিছু একটু একটু করে তোমাদের কাছে ক্লিপ তুলে ধরবো, ঠিক আছে? এখন টাটা। তোমাদের দাদাভাইয়ের উইশ না করায় মুখটা দেখো, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। দেখো বন্ধুরা, মা তো পুরোপুরি পুরো দমে কোমর বেঁধে লেগে পড়েছে। কি করছো মা? কিরম ঢালবে? ওই দেখো পায়েস রেডি, দেখি একটু নাড়ো কেমন। ক্ষীর ক্ষীর হয়েছে মা, সুন্দর হয়েছে। এবারে হচ্ছে আর একটু দুধ দিয়ে মানে মানে খিরখির যে পায়েসটা হয় বন্ধুরা, ওই খিরখির খিরখির পায়েসটা বানাবে। এমনিতে হয়ে গেছে ক্ষীর, ওই দুধটা নিয়ে আসলে পরে সেই দুধটা ফুটিয়ে ক্ষীর বানিয়ে এর উপরে ঢেলে দেবে, তার একটু সুন্দর হবে আর কি। আর ফ্রাইড রাইস করার জন্য প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছে, এই বাজার এখনো এইগুলো কিছু কাটা হয়নি, এখন সব কিছু নিয়ে উঠতে পারিনি, গাজর বিনস এটা ওটা দিয়ে মা এই আস্তে আস্তে করুক, সময় আছে। এখন কটা বাজে দেখি, মায়ের তো একটা পদ হয়ে গেল। বন্ধুরা আমি ভেবেছিলাম যে আমি অনেকটা সুস্থ আছি, কিন্তু না, আমি আবার অসুস্থ হয়ে পড়েছি। স্নান করে বাড়ার পরে অনেকক্ষণ ভালো ছিলাম, তারপরে মাথাটা হঠাৎ করে ঘুরে যায় এবং আমি শুয়ে পড়ি। তো ভেবেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে অন্তত কিছু করতে পারি না পারি, মা আর ভাই দুজন মিলে করছে, আমি অন্তত একটু গুছিয়ে দিতে পারবো, মানে প্লেটে সাজিয়ে গুছিয়ে দিতে পারবো, অন্তত সামনে একটু ধরে দিতে পারবো, কিন্তু সেটা কতটা কি সম্ভব হবে আমি জানি না। আমার শরীর কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো তোমাদের এইটুকু নিয়ে শেয়ার করলাম।
হ্যাঁ ঢালো। ওদিকে মা রান্না ফ্রাইড রাইস হয়ে গেছে, তো তাই বলছে যে কিসে ঢালবে, তাই বললাম যে হ্যাঁ ওই পাত্রেই ঢালো, তাই বললাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো। হ্যালো বন্ধুরা, এখানে সব আমরা রেডি করে বসে রয়েছি, আমি আর আমার মা। তো তোমাদের দাদাভাই এখনো এসে পৌঁছায়নি, তো খুব তাড়াতাড়ি এসে যাবে। তো আসুক, দেখা যাক কী রিয়াকশন হয়, তোমাদের সবটুকু শেয়ার করছি। এসে গেছে, এসে গেছে, তোমাদের দাদাভাই এসে গেছে, এসে গেছে। খোল। হ্যাপি বার্থডে। ওইখানে সর ভাই, ওই ফটিককে একটু দেখাই কিরকম। কেন তুই কি হয়েছে, তুই স্পেশাল কে রে? বাপিকে ডাকতো ফটি। মামনির একটু ফোন দাও। মাঝবালে বুদ্ধিতে বুদ্ধি বাড়ি দিবি। বাপি একটা জামা পরে এসো। আসো আসো, কেকটা কাটো, আমরা অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ দিয়ে। আমি তো বাড়ি ছিলাম, আমি বাড়ি ছিলাম, বাড়ি ছিলে, বাড়ি ছিলাম। আমাদের কবে থেকে প্ল্যান জানিস, এর মধ্যে মা ছিল, তুই আর বাপি শুধু ছিলিস না। তোদের বলিনি তো, তোদের তো বলিনি। কাল আমি রাত্রেবেলা বাপি দেখি এই এই চেয়ারটা এইদিকে নাও, আর একটা স্পোর্টিং বাই দে তো, ওই নীল চেয়ারটা এইদিকে কর দে তো, একটা একটা। দাঁড়াও, ভিডিওর এখন ক্যামেরা করছে। কি পবিত্র ভাই?
সব থেকে বেশি সারপ্রাইজ হয়েছে পবিত্র, ও ভাবতে যে কি ব্যাপার হলো, কোথায় গেলি, আসবি তো? না, তোমার প্রথম মামনি বাবাকে আশীর্বাদ দিতে বলো আগে। জয়মা, হ্যাঁ জয়মার আশীর্বাদ নাও আগে, সবার প্রথম নাও নাও। আর উলো আসতেছে না, ওরে বাবা রে, দেখি ভাই সর একটু হাত সরা, ও বলে হাত ধোবো, মিষ্টি খেয়ে গেলে ভাবি ঠিক আছে। না বসো একধারে, ওই ওখানে গিয়ে বসো, না বসো বাবারি। এবার হ্যাপি বার্থডে না, হ্যাপি বার্থডে। ও বাবা তুইও ভিডিও করছিস ভাই, কর কর কর, দেখো সব দেখো। মা বসো কেনে, আয় যেন ছোট ছোট যেন ভালোভাবে আসে পৃথিবীতে, না তুমি বলে বলে বসো, আসে ওই যে তোমার দিদি, আমার নেট নিয়ে আমি উঠাই নিয়ে তুমি আসো, তোমার সাথে চুলা হবে, তোমার সাথে কোলে তোমার তোমার ভাই ধর তো রে, ওই পিছন দিকে ধর, হয় ওরম ভাবে ধরে থাক, নাও ওই পড়িয়ে চালানো হয়নি ভাই, তুই আমার সামনে থেকে তো সর, ও মা তুমি বসো, ও বাবা আবার হাত ধরা ধরি, মামনি ধরো ধরো ধরো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, নাও তোমরা একটু খাইয়ে দেবে, তুমি তোমার মতো কাটো, কোনো সমস্যা নেই, বাবা রে না।
ভিডিওটার মধ্যে আমি অনেক হাসি ঠাট্টা মজা করছিলাম, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই দেখেই বুঝতে পারছ। মা আমাকে খাইয়ে দিচ্ছে। আমি তোমাদের বললাম না তখন একটু আগে যে আমি স্নান করার পর অসুস্থ পড়েছিলাম, মাথার চুলটাও আঁচড়াতে পারিনি। তারপর যেরম অবস্থায় ছিলাম সেরম অবস্থায় আমি মানে ক্যামেরা করছিলাম একটু সুস্থ লাগতে। তারপর উঠে এসেছিলাম শুধুমাত্র তোমাদের সাথে জন্মদিনের ক্লিপগুলো নিয়ে একটা ব্লগ ভিডিও তোমাদের শেয়ার করবো বলে। তো ভীষণ কষ্ট হচ্ছিল, চোখ মুখের অবস্থা দেখো অনেকটাই খারাপ। তো ওইদিকে আমার বর কি বলছিল আমার ঠিক এখন এই মুহূর্তে মনে নেই, তাই বলতে পারছি না। তো এদিকে মা ভাতটা খাইয়ে দিচ্ছিল আর আমি অনেক দিন পর একটু মাংস খেলাম, কারণ আমার মাংস মাছ ডিম খেতে বারণ দিয়েছে। আজকে তোমার দাদা ভাই বলছে যে আজকে একটু খাও, অল্প করেই খাও, বেশি খাওয়ার দরকার নেই। তো ভাই আমার মাংস দিয়েছিল, তো ছাল টাল মানে ওই চামড়া যাকে বলে, অনেকে চামড়া বলে অনেকে ছাল টাল বলে, তো ওইগুলো তো মোটেই খাওয়া যাবে না, সেই কারণে আমি ভাইকে দিয়ে দিচ্ছিলাম। তা ওই দিক থেকে একটা সলিড মাংস নিয়ে আমাকে দিয়েছিল পাতে। তো আর বেশি খেতে পারছিলাম না, ওই জন্য বলছে আর আমি খেতে পারছি না। তো মা বলছে আর অল্প খা।
ছাল যদি থাকে কি করে ছাল বাদে ছাল ছাড়ি না তুমি এই দুটো কেন না খাই তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।